আলহামদুলিল্লাহ আমাদের দেশ বাংলাদেশ নামটা শুনলেই যেন প্রাণ জড়িয়ে যায় মন ভরে যায় আকাবাকা নদ নদী খালবিল সবুজ শ্যামলে ঘেরা অপরূপ সৌন্দর্য ভরপুর ছোট্ট একটি দেশ বাংলাদেশ আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি কর্মসংস্থান কম তাই কর্মের সন্ধানে আপনজনদের একটু ভালো রাখতে নিজের বেকারত্ব দূর করতে প্রিয়জনদের ছেড়ে অচেনা অজানা ভিন দেশে পারি দেয় লক্ষ লক্ষ মানুষ যাদের কষ্টে অর্জিত অর্থে আজ পরিবারের অভাব দূর হয়েছে মুখে হাসি ফুটেছে দেশের উন্নয়ন হয়েছে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আমরা তাদের থেকে যতটুকু নিয়েছি বিনিময়ে তাদেরকে আমরা কতটুকু দিয়েছি যারা আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য পরিবারকে একটু ভালো রাখার জন্য দেশের উন্নয়ন করার জন্য মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে অচেনা অজানা ভাষার দেশে গিয়ে কাঠ ফাটা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে খেয়ে না খেয়ে কষ্ট করে কাজ করে নিজের অনেক চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে অবুজ মনের অনেক ইচ্ছাকে মনে চাপা রেখে দেশে টাকা পাঠায় তাদের পাঠানো টাকায় আমরা ভালো খাই ভালো পড়ি আনন্দ উৎসব করি বিশেষ করে বছরে দুই ঈদে ধনী গরিব সকলেই আনন্দ উৎসবে মেতে উঠি নতুন নতুন পোশাক রকমারি সুস্বাদু খাবার আরও কত কী আর তারা দূর প্রান্ত থেকে আমাদের আনন্দ উৎসবের কথা শুনেই নিজের মনকে সান্ত্বনা দেয় আমি যেমনই থাকি না কেন আমার মা আমার বাবা ভালো আছেন স্ত্রী সন্তান ভালো আছেন ভাই বোন ভালো আছেন তাদের মুখের হাসি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমরা একবারও কি ভেবে দেখেছি একবারও কেউ নিজেকে প্রশ্ন করেছি আমার আদরের সন্তান আমার প্রাণের স্বামী আমার ভাই যার রোদে পড়া বৃষ্টিতে ভেজা অনেক কষ্টে অর্জিত অর্থে আজ আমার কাঁচাবাড়ি পাকা হয়েছে আজ আমরা ভালো খাচ্ছি ভালো পড়ছি বিনিময়ে আমরা তাকে কি দিচ্ছি প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে ভালো খাবার চায় না ভালো পোশাক চায় না অর্থ চায় না চাই শুধু দূর থেকে একটু ভালোবাসা একটু ভালো কথা একটু মিষ্টি হাসি কিন্তু সেখানেও যে আমরা বড্ড কৃপন কিন্তু কেন আমার কাছে মাঝে মাঝেই প্রবাসী ভাইদের কিছু বেদনাদায়ক কষ্টদায়ক ফোন আসে বিশেষ করে সৌদি আরব দুবাই মালয়েশিয়া কাতার কুয়েত মিডিল ইস্ট থেকে বলে ভাই আপনি ম্যারেজ মিডিয়ায় কাজ করেন আমাকে একটা ভালো পরিবারের একটা ভালো মেয়ে সন্ধান দিতে পারেন যে আমাকে বুঝবে যে আমাকে চিনবে যে আমাকে একটু ভালোবাসবে তাদের কথার মাঝে যেন বেদনার সুর ভেসে আসে আমি প্রশ্ন করি ভাই আপনি কি ইতিপূর্বে বিয়ে করেছিলেন কান্না জড়িত কণ্ঠে বলে জি ভাই করেছিলাম তাকে আমি সব দিয়েছিলাম টাকা করি গহনাপাতি ভালো পোশাক কসমেটিক তাকে বলতাম লক্ষ্মী আর কয়টা দিন ধৈর্য ধরো এবার দেশে ফিরে একটা ভালো ব্যবসা বাণিজ্য করব তোমাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু সে অপেক্ষা করতে পারল না চলে গেল আমাকে ফাঁকি দিয়ে অন্যের হাত ধরে আমার প্রশ্ন হলো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাদের ভালোর জন্য দেশের ভালোর জন্য কষ্ট করছেন আমরা কি তাদেরকে একটু শান্তি দিতে পারি না আমরা কি তাদের জন্য আরেকটু অপেক্ষা করতে পারি না জানি অপেক্ষার প্রতিটি মুহূর্ত অনেক কষ্টদায়ক তবে ইহার ফল বড় মিষ্টি দয়া করে আমার কথায় কেউ কষ্ট নেবেন না সবাই কিন্তু একরকম নয় আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন কয়েকদিন আগে আমি একটি গোরস্থানে গিয়েছিলাম জিয়ারতের উদ্দেশ্যে সেখানে দেয়ালে দেয়ালে অনেক মূল্যবান কথা লেখা ছিল তার মধ্য থেকে একটি কথা আমি আপনাদের সামনে শেয়ার করলাম মানুষ মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করে জাহান্নাম থেকে নয় অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় আপনাদের ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সবশেষে প্রবাসী ভাইদের সফলতা এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি